ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা এখন দেখছো দু হাজার একুশ সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা ষষ্ঠ শ্রেণী এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সুন্দর করে করে দেওয়া হয়েছে তোমরা এটাকে খুব ভালো করে লক্ষ্য করো এবং ভালো করে প্রিপারেশান নাও দেখো ওয়ান পয়েন্ট ওয়ান এখানে ওয়ানে যে উত্তরটি বেছে নিয়ে লেখো এটা এমসিকিউ টাইপ ওয়ানের আন্ডারে আছে পাঁচটা কোশ্চেন টু খুব সংক্ষেপে নিজের প্রসঙ্গগুলি উত্তর দাও এখানেও আছে চারটে এবং কোশ্চেন নাম্বার থ্রি নিজের প্রসঙ্গগুলি উত্তর নিজের ভাষায় লেখো এখানে আছে তিনটে এবং চার নির্দেশ অনুসারে উত্তর দাও এখানে আছে চারটে কোশ্চেন তোমরা খুব ভালো করে দেখো এই কোশ্চেনগুলো সব আনসার করে দেওয়া হয়েছে ভালো করে দেখে নাও আস্তে আস্তে দেখতে থাকো দেখো কোশ্চেন নাম্বার ওয়ানে ছিল ঠিক উত্তরটি লিখতে হবে যেটা সেটা হচ্ছে এমসি কিউটা এই এমসি কিউ এর ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান দেখো কবিতায় শুকনো খড়ের আটি এটা কোথায় রয়েছে এটা কিন্তু রয়েছে নৌকার খোলে সঠিক আনসারটা আমরা লিখে নিয়েছি এবার ওয়ান পয়েন্ট টু তাকে আসতে বলবে কাল কে আসতে বলা হয়েছে অভিমন্যু সেনাপতিকে অপশনগুলো থেকে তোমরা দেখে নেবে ওয়ান আকাশে নয়নতুলি দাঁড়িয়ে রয়েছে কে দাঁড়িয়ে রয়েছে এটা আনসার হচ্ছে কিন্তু পাইন গাছ ওয়ান পয়েন্ট ফোর যেতে পারি কিন্তু কেন যাবো কাব্যগন্ধরী রচয়িতা শক্তি চট্টোপাধ্যায় আর এবার ওয়ান পয়েন্ট ফাইভ পূর্ববঙ্গের মাউথের ভাষায় মাইল শব্দের অর্থ সাবধান এরপর আসছে কোশ্চেন নাম্বার টু সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর কোশ্চেনগুলো একবার একটু দেখে নাও ও তো প্রতীকজনের ছাতা প্রতিজনের ছাতা কোনটি টু পয়েন্ট টু এখানে বাতাসের ভিতরে সবসময়ে ভিজে জলের ঝাপটা থাকে কেন এমনটি হয় টু পয়েন্ট থ্রি মন ভালো করা কবিতায় কবি রোদ্দুর ঠিক কিসের সঙ্গে তুলনা করেছেন আর টু পয়েন্ট ফোর আমি কথা দিয়ে এসেছি কত কোন কথা দিয়ে এসেছেন তোমরা দেখে নাও দেখো অত প্রতীকজনের ছায়া প্রতীকজনের প্রতীকজনের ছাতা প্রতিজনের ছাতা কোনটি অশ্বত্য গাছ তার অজস্র শাখা পোশাকাকে ছাতার মতো মেরে ধরে ক্লান্ত প্রদীক্ষে গ্রীষ্মের দুপুরে ছায়া শনিবির আশ্রয় দান করে তাই অশ্বত্থ গাছটিকে বলা হয়েছে প্রতীকের ছাতা প্রতীকজনের ছাতা অশত গাছ হচ্ছে এই প্রতীকজনের ছাতা ঠিক আছে এখানটায় ছাতা কথাটা লিখে নেবে এটা ছাতা ঠিক আছে এবার দেখো পরের কোশ্চেনটা টু পয়েন্ট টু এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে কেন এমনটি হয় এরকম হওয়ার কারণ কি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর গল্পের অংশ এটি এখানে বলতে বঙ্গোপসাগর থেকে পাঁচ সাত মাইল দিয়ে অবস্থিত আনন্দবাড়ি স্কুল তাই সেখানে সবসময় ভিজে জলের ঝাপটা থাকে যেহেতু বঙ্গোপসাগর কাছে রয়েছে এই জন্য সবসময় ওখানে একটা ভিজে জলের ঝাপটা থেকে যায় ঠিক আছে এবার টু পয়েন্ট মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছেন কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের সঙ্গে তুলনা করেছেন মাছরাঙা পাখির গায়ের যে রঙ গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন মাছরাঙা পাখির রঙের বাহার যেমন মনকে ভরিয়ে দেয় তেমনি রোদ্রের স্বভাব কবির মনকে ভরিয়ে দেয় তাই কবি এই তুলনা করেছেন তাই এই তুলনা করেছেন ঠিক আছে এখানে একটা রঙের কথাটা দিয়ে দেবে রঙের টু আমি কথা দিয়ে এসেছি কত কোন কথা দিয়ে এসেছেন অরুণ মিত্রের লেখা ঘাসপরিং কবিতায় কতকের বৃষ্টির দিনে একটি ঘাসপরিংয়ের সাথে নতুন করে আত্মীয়তা শুরু হয়ে যায় ঘাসপরিং সবুজ মাথা তুলে তাকে অনেক খেলা দেখায় তার কাছ থেকে চলে আসার সময় তার খুব মন খারাপ হয়েছিল এক সময় ফিরে আসতে হয়েছিল ফেরার সময় খুব কষ্ট হলে কথা দিয়েছিল। আবার বৃষ্টির দিনে ফিরে আসবে তাই এই কথক তাই কথক এই কথা দিয়েছে দিয়ে এসেছিল তাই কথক এই কথা দিয়ে এসেছিল ঠিক আছে এবার কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রিটা একবার একটু পড়ে নাও কোশ্চেন নাম্বার থ্রিতে দেখো তিনটে কোশ্চেন আছে দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতাটে কী এমন স্বপ্ন দেখে কেন সে এমন স্বপ্ন দেখে দুটো কোশ্চেন আছে এখানে তাই তারা স্বভাবতই নীরব কাদের কথা বলা হয়েছে তার নীরব কেন থ্রি এরা থ্রি বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয় উপযুক্ত স্থান খুঁজনের কৌশলটি কোমরের প্রকার ভাষাবলী রচনাংশে রচনাংশ অনুসরণে লিখতে হবে দেখো থ্রি পয়েন্ট ওয়ানের অ্যান্সারটা দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতাটে কি এমন স্বপ্ন দেখে কেন সে এমন স্বপ্ন দেখে কে স্বপ্ন দেখে পাইন গাছ এই স্বপ্ন দেখে আর পাইন গাছের মতো পাম গাছ একাকী নিঃসঙ্গ দুজনেরই পরিবেশ সম্পূর্ণ আলাদা কিন্তু একাকীত্বের দিক থেকে পাইন যেন পাম গাছের বেদনার স্মারক হয়ে বেদনার বেদনার এটা শরিক লিখে বেদনার শরিক হয়ে বেদনার শরিক হয়ে তার ব্যথায় সমব্যাথী একাকিত্বের শরিক হিসাবে সে পাম গাছের স্বপ্ন দেখে এবার থ্রি তাই তারা স্বভাবতই নীরব কাদের কথা বলা হয়েছে তারা নীরব কেন এখানে জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে পোষা জন্তু ও জঙ্গলের জন্তুদের মধ্যে কিছু পার্থক্য থাকে পোষ্য জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে অনেক বেশি চেঁচায় যেমন পোষ্য কুকুর ও ঘোড়া অনেক বেশি চিল্লায় সেই তুলনায় জঙ্গলি কুকুর ও বুনো ঘোড়ার শব্দ খুব বেশি শোনা যায় না পোষ্য প্রাণীরা গৃহ পরিবেশে থাকার জন্য বেশি নিরাপদ তাই তারা খুশি মতো ডাকতে পারে সে তুলনায় বন্য জন্তুরা সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলার জন্য ইচ্ছা মতো ডাকতে পারে না আত্মরক্ষার জন্য তারা স্বভাবতই নীরব থাকে ঠিক আছে খুব সুন্দর করে আনসারটা লিখে দেওয়া হয়েছে তোমরা দেখে নেবে নিজের মতো লিখবে এবার কোয়েশ্চেন নাম্বার থ্রি থ্রি পয়েন্ট থ্রি এটা এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয় উপযুক্ত স্থানটি খুঁজে নেওয়ার কৌশলটি কুমড়ে পোকার বাসাবাড়ি রচনাংশ অনুসরণে লেখো দেখে নাও আনসারটা কোমরে পোকা ডিম পাড়ার সময় বাসা তৈরির উদ্যোগী হয় প্রাথমিক পর্যায়ে বাসা নির্মাণের জন্য উপযুক্ত স্থান বেছে বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তাই নির্বাচিত স্থানে যাওয়ার রাস্তাটি রাস্তাটি ভালোভাবে সে চিনে নেয় কাছ থেকেই কাদা মাটি সংগ্রহ করে যা সহজেই আনতে পারবে আর মাটি সংগ্রহের সময় ভালো করে দেখে শুনে পছন্দ করে যাতে বাসাবাড়ি বানানোর আগে রাস্তা ভুলে না যায় তার জন্য দুই কিংবা তিনবার যাতায়াত করে রাস্তাও চিনে নেয় ঠিক আছে এইভাবে সেই উপযুক্ত স্থান খুঁজে নেয় তাহলে দেখে নিলে আনসারটা খুব ভালো করে তোমরা এটাকে প্রিপারেশান নেবে নিজের মতো করে লেখার চেষ্টা করবে এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশ্চেন নাম্বার কতগুলো ব্যাকরণের কোশ্চেন বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে এমন দুটি উদাহরণ দিতে হবে আর বিসর্গ সন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে এরকম দুটি উদাহরণ দিতে হবে আর কি উদাহরণ দিতে হবে জোট বাধা সাধিত শব্দ শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ আর ফোর পয়েন্ট ফোর শঙ্কাবাচক আর পুরাণবাচক শব্দের পার্থক্য কোথায় সেটা লিখতে হবে দেখে নাও কোশ্চেন নাম্বার ফোর বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে এমন দুটি উদাহরণ হল পুনর থেকে পুনঃ পুনর এই পুনঃ থেকে র হয়ে গেছে পুনঃ থেকে বিসর্গ রূপান্তরিত হয়ে এখানে পুনর্থে র হয়েছে প্রাত প্রাত থেকে হয়েছে প্রাতর নিহ নি ইহ নিরহ বিসর্গটা র হয়ে গেছে এই এই দুটোতে এই প্রাতটা আগে লিখবে তারপরে লিখবে প্রাতর আর এটাকে পুনঃটা আগে লিখবে তারপরে লিখবে পুনর ঠিক আছে এবার ফোর পয়েন্ট টু দেখো বিসর্গ সন্ধিতে লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করেছে বিসর্গটা লুপ্ত হয়ে গিয়ে আগে যে স্বরধ্বনি সেটাকে দীর্ঘ করেছে নি রব দীর্ঘ হয়ে গেছে নি রব দীর্ঘী হয়ে দীর্ঘ হয়ে গেছে ঠিক আছে এবার নি রস গেছে নীরস দীর্ঘই হয়ে গেছে এটা উঠে গিয়ে এটা দীর্ঘ হয়ে গেছে এবার উদাহরণ দিতে হবে কি জোর বাধা সাধিত শব্দ জোর বাধা সাধিত শব্দ ভালো করে দেখবে দশ আনন হাট বাজার বিদ্যা আলয় মানে বিদ্যালয় এটা হাট বাজার দশ আনন ঠিক আছে দশ আনন এবার শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ তৈরি হয়েছে সেরকম খাড়া আই খাড়া আই ঠিক আছে স্বপ্নময় সেটা হয়ে গেছে স্বপ্নময় তাহলে এই খাড়া আর আয় এটা নিয়ে হয়েছে খারাই শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে তৈরি হয়েছে খাড়াই আবার এদিকে এমনি স্বপ্ন আর ময় এটা নিয়ে হয়ে গেছে স্বপ্নময় ঠিক আছে এবার ফোর পয়েন্ট ফোর দেখো সংখ্যা ও পূরণবাচক শব্দের পার্থক্য কোথায় সেটা লিখতে হবে এদের সংখ্যা বাচক দিকটা পূরণবাচক সাত বলতে এক থেকে সাত সংখ্যাকে বোঝানো হয় আবার সপ্তম মানে শুধু সাত সংখ্যাকে বোঝানো হয় এবং দুই এটা সংখ্যাবাচক শব্দের শেষে কী থাকে টি খানা গাছা এগুলো থাকবে আর এদিকে পুরোনোবাচক শব্দের শেষে কী থাকবে দ্বিতীয় পুরোনোবাচক শব্দ দ্বিতীয় দশম বিংশ এই এরকম রূপ নেবে ঠিক আছে এই দু রকম তাহলে তোমরা দেখে নিলে এটাকে আলাদা করে লিখবে তাহলে সবকটা আমরা বুঝিয়ে দিলাম এবার তোমরা সম্পূর্ণটাই নিজের মতো করে করার চেষ্টা করবে এগুলো আমরা একটা স্যাম্পেল আনসার করে দিলাম তোমরা নিজের মতো করে এইটাকে লিখে রেডি করবে ঠিক আছে আর একটা কথা যারা এখন ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও